তুমি বলো তো ইন্দ্রদা কিভাবে দেখছিল শ্রীকে? তুই কি একটু জেলাস ফিল করছিস? আমি জেলাস ফিল করবো কেন? কাম অন, আমি তো খুশি হতাম যদি শ্রী ওই ছেলেটার ফিলিংস বুঝতো, বুঝতাম যে মানে শ্রীর মধ্যেও আস্তে আস্তে ভালোবাসা টালবাসার বোঝার ক্ষমতা তৈরি হচ্ছে, নয়তো এই দুই ভাই বোন তো একেবারে ইউনিক। অবশ্য সিটকে আমরা একটা লেভেল পর্যন্ত বোঝাতে পেরেছি, তাই না মিঠাই? এই দেখো কাণ্ড। আরে তুমি এবার এর মধ্যে মিঠাইকে কেন টানছো? হচ্ছিল তো কথা সিধা মাঝে দিকে নিয়ে। একদম ঠিক। মিঠাইয়ের প্রজেক্টটা নিয়ে আমরা পরে কথা বলছি, তুমি তো কিছুই জানো না, তোমাকে সবটা পরে বলবো। কিন্তু এখন না আমারও শ্রীকে নিয়ে একটু চিন্তা হচ্ছে। ভাইয়া শ্রী কি ফোনটাই ধরছে না? আরে ইন্দ্রদা, দরজা থেকে কেউ চলে যায় নাকি? তোমায় বলছি তো কেউ কিচ্ছু মাইন্ড করবে না। উমা তুমি কখন এলে জিজু? এই তো একটু আগে। ইন্দ্রদা, ইন্দ্রদা আমার জিজু, জিজু এই হলো ইন্দ্রদা আমার সিনিয়র। বুঝে গেছি। এসো ভাই, এসো। এই রাতুল এতক্ষণ তোমার কথাই বলছিল। কে গিন্নি? মেজ গিন্নির বন্ধু প্রথমবার আমাদের বাড়িতে এসেছে। যাও যাও, ওর জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এ মানে না না, আমি আর এখন খাবো না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ও, সেটা রিয়েলাইজ করেছো তুমি? আমি তো ভাবলাম যে তুমি অঙ্ক সলভ করতে করতে সবটাই ভুলে যাও, কিছুই খেয়াল থাকে না তোমাদের। ইয়ে মানে খেয়াল থাকে না সাধারণত। আমি আর শ্রী যখন ম্যাথসের প্রবলেম সলভ করি তখন সময় কিভাবে যে পেরিয়ে যায় বুঝতেই পারি না। আসলে শ্রী এত ভালো প্রবলেম সলভ করে, ওর কনসেপ্টটা এত ক্লিয়ার, ওর মাথাটা এত পরিষ্কার যে জয়েন্ট স্টাডি করতে খুব মজা হয়। ঠিক মনে হয় যেন ইয়ে মানে একটা একটা দাবা খেলা চলছে। মোটেই না ইন্দ্রদা, প্রবলেমস তো তুমি সলভ করো, উল্টে আমাকে শেখাও, আর দাবাটাও তো তুমিই শিখিয়েছো। আচ্ছা তুমি ভালো দাবা খেলো ইন্দ্র, নাইস। আচ্ছা শোনো, দাদা আর বলছি না, ইন্দ্র ইজ ফাইন। তো এক কাজ করো না, একদিন সকাল থেকে চলে আসো, জমিয়ে খাওয়া দাওয়া হবে, অ্যান্ড একটা ফাটাফাটি গেমও খেলা হবে। হবে তো, একদিকে তোমার ইন্দ্রদা আর একদিকে আমি। রাতুল এসব কি বলছে বলতো? ইন্দ্রদার দিকে কিভাবে তাকিয়ে আছে দেখেছো? ঠিক আছে, আমি আরেকদিন আসবো, তবে আজ আমি আসি। হ্যাঁ এই শ্রী, আজ আমি এলাম, ইয়ে মানে সকলকেই বলছি আজ আসি আর একদিন আসবো। প্রথমবার আমাদের বাড়িতে এলে একেবারে কিচ্ছু না খেয়ে চলে যাবে, ইয়ে মানে আসলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে তুমি কিন্তু এসো আবার, খুব শিগগির এসো। শোনো, আমাদের বাড়িতে তুমি যখন ইচ্ছে তখনই আসতে পারো। আমি কিন্তু শুধু শ্রী জিজুই নই, ওর বড় ভাসুরও বটে। এসো, তোমাকে একটু এগিয়ে দিই। এসো এসো। আমার ফোনটা ধরলে আমি তোমাকে পিক আপ করতে চলে আসতাম, সেটা বেটার হতো না? তোমাকে অকারণে ট্রাবল দিতে চাইনি। হ্যাঁ একটু রাত হয়েছিল, ইন্দ্রদা ছিল তো, তোমাকে কেন আনতে যেতে হবে? কিন্তু কাজটা তো আমারই ছিল শ্রী, তোমার সেফটির দায়িত্ব কিন্তু আমার। ভাইয়া এতবার ধরে তোকে ফোন করছিল, ফোনটা ধরছিলি না কেন? শুনতে পাইনি দিদি, ফোনটা সাইলেন্ট ছিল। সীতাভাই দিদি শোনো, বলছি তুমি একটু ঘরে যাও, নতুন জামাই বাবু ঘরে গেছে, একটু রেখে গেছে, তো ঘরে যাও। মানে কি আশ্চর্য!
আশ্চর্য জিজু, রেগে যাওয়ার মতো আমি কি বললাম বলো তো? আরে ও কিছু নয়, শোনো নতুন নতুন বিয়ের পর ওরকম কারণে অকারণে রাগ হয়। তুমি যাও, সব ঠিক হয়ে যাবে, যাও 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 যাও। গিন্নি, বলছি আমি কিন্তু এবার স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর শুধু খাওয়া দাওয়া আর আড্ডা। এই ছোট গিন্নি, মিঠাই থাকছো তো? হ্যাঁ, কিন্তু বর্দাবাবু কালকে তো আমাকে সকাল সকাল কারখানায় যেতে হবে গো। হ্যাঁ যাবে তো, এখান থেকেই যাবে, কি আবার কি? এই আরে দাঁড়াও, তোমার জামা কাপড় গুলো অন্য জায়গায় রেখেছি। এই মিঠাই, তুমি দাদা ভাইকে মিস করছো। মিস করবো? মিঠাই কাউকে মিস্তিস করে না, কিন্তু জানো তো আমি না খুব মিস করছি। কাকে? দাদা ভাইকে? না, রুদ্রদাকে। নিভা দিদি, বলছি কি তুমি না এবার নিজেকে একটু কন্ট্রোল করো। হ্যাঁ, পুলিশ দাদাকে তো তোমার কেউ হয় না। ও মিঠাই, হয় না তো কি হয়েছে, হয়ে যাবে। তুমি দেখো মিঠাই, রুদ্রদাও না আমাকে ঠিক মেনে নেবে, যেমন দাদা ভাই তোমাকে মেনে নিয়েছে। আচ্ছা মিঠাই, দাদা ভাই যখন তোমাকে মেনে নিল তোমার ভালো লেগেছে? মানে তোমার কেমন ফিল হলো? ভালো না লেগে উপায় আছে? খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে। তোমার দাদা ভাই যে এই কঠিন কাজটাই মিঠাইকে দিয়ে গেল, মিঠাই আর কি করবে বলো? তোমরা না শুধু শুধু মিঠাইয়ের সাথে কারখানা এলে জানো তো, আরে মিঠাই তো একা একাই চলে যেতে পারতো। হ্যাঁ সে চলে আসতে পারতো আমরা জানি, কিন্তু কি বলতো আমার বড় শালা বাবু এখন বিদেশে গিয়েছেন এবং তিনি তার স্ত্রীকে আমাদের জিম্মায় রেখে গেছেন। এখন যদি কোনো বিপদ আপদ ঘটে যায় তাহলে তার জবাবদিহি কে করবে? তুমিও না পারো বড় জামাই বাবু, মিঠাইয়ের বিপদে নাকি দাদুর নাতি জবাবদিহি চাইবে। কেন চাইবে না মিঠাই, সেট যে তোমাকে কতটা কেয়ার করে তুমি এখনো বোঝোনি দাদা, ওদের কাছে তো সবটাই শুনেছিস। হ্যাঁ শুনেছি শুনেছি। এ মিঠাই, বলছি সিদ্ধার্থ বাবু তোমাকে ফোন করেনি বলে একটু অভিমান হয়েছে নাকি? দেখো সবে বিদেশ গেছে তো ওকে সেটেল করার জন্য একটু সময় তো দিতেই হবে। তবে আমি তো শুনলাম যে ওখানে পৌঁছেই দাদাইকে ও টেক্সট করে জানিয়ে দিয়েছে। হ্যাঁ টেক্সট করেছে, ওয়ান ওয়ার্ড টেক্সট, একটাই শব্দ, ল্যান্ডেড। আচ্ছা উচ্ছের বাবুর কাছ থেকে কি এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায়? হ্যাঁ মানে ভাই বোন দুজনই কম কথায় কাজ ছাড়তে ভালোবাসে। না নতুন জামাই বাবু, সীতমা দিদিকে তার দাদার মতো ভেবো না। সীতমা দিদি খুব চাপা স্বভাবের মানুষ, কিন্তু সীতমা দিদি না ভালোবাসা, সম্পর্ক, বিয়ে এসবকে মন থেকে বিশ্বাস করে। সে তো সেটা বিশ্বাস করতে বাধ্য হলো। কিন্তু ওসব কিন্তু টিন্তু এখন থাক না নতুন জামাই বাবু, একজন নতুন লোক কারখানায় কাজে এসেছে, আমি তাকে আমার দায়িত্বে কাজে নিয়েছি তেমন চিনিও না। ময়রা কাকার না খুব চটে গেছে জানো তো, একবার দেখি গিয়ে সে কেমন আছে। না না দাঁড়ো মিঠা এক সেকেন্ড, মানে নতুন লোক তুমি চেনো না তাকে তুমি কাজ দিয়ে দিলে? পারে, দাদু কি মিঠাইকে চিনতো যখন বিশ্বাস করে মিষ্টির প্রতিযোগিতায় নিয়ে গেছিল? চিনতো না, ওই দাদার কোনো কাজ নেই গো, আর পেটের দায়ে মানুষ যে কি কি করতে পারে সেটা মিঠাই জানে, তাই কাজ দিয়েছি। মানে পেটের দায়ে এই লোকটা কি করেছে? ওই ক্যাশ বাক্স থেকে টাকা নিচ্ছিল, কিন্তু চোর নয়, আমাদের জনাইতেই থাকতো, দাদুর নাম শুনেছিল তাই এখানে কাজ চাইতে এসেছিল। ভালো লোক বিশ্বাস করো মিঠাই, তুমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলো আমরা সেটা সবাই জানি, কিন্তু কি বলতো আজকালকার দিনে লোক কিন্তু অত সহজ হয় না। বরং এক কাজ করো,
লোকটার ওই পরিচয় পত্র টত্রগুলো বেশ ভালো করে দেখে নিও, আর তাড়াতাড়ি জনাইতে একবার খোঁজ নাও, দেরি করো না, বুঝতে পেরেছো? ঠিক কথা দাদা। মিঠাই, বি লিটল কেয়ারফুল। হ্যাঁ, মানে এই নতুন লোকটার জন্য তুমি বিপদে না পড়ে যাও, আর সিডও এখন নেই, সো প্লিজ। গোপাল তো আছে। আচ্ছা, আমি যাই এবার। সামনে জন্মাষ্টমী, সিদ্ধেশ্বর মোদক তাল ক্ষীর আর তালের বড়া তৈরি করবে ঠিক করেছে। আচ্ছা, আমি বরং সনাতন কাকাকে ফোন করে দেবো খোঁজ খবর নেওয়ার জন্য, ঠিক আছে? দাদাটার নাম মাখন, মাখন মণ্ডল। রাতুল বলছি, সিদ্ধার্থ কি যাওয়ার আগে মিঠাইয়ের ব্যাপারে কিছু বলে গেছে? মানে ওই ও মিঠাইকে স্ত্রী হিসেবে মেনে নিল কিনা, বা বিয়েটা মেনে নিল কিনা, সেটা নিয়ে কিছু বলেছে? কেন বলতো, দেখ স্পষ্টভাবে কিছু বলার মানুষ তো সিড নয়। তবে হ্যাঁ, বৌদি বলছিল যে যাওয়ার আগে সিড ইভেন আঙ্কলকেও বলে গেছে যে বিনা কারণে মিঠাইকে ছোট না করতে, বোনদেরকেও বলেছে মিঠাইয়ের খেয়াল রাখতে। আর কি বলবে বল। তবে না, আমারও স্ট্রাইক করেছে মিঠাই এই বিয়েটা নিয়ে এখনো কিন্তু কিছু বলছে না। কি জানি, আমার না কেমন একটা অদ্ভুত লাগছে। চেকে চ, বাড়ি ফিরে যাক, চ। চার্জ শেষ হয়ে এসছে, চার্জারটা আবার কোথায় রাখলাম? নিশ্চয়ই একটু ফোন মেল কোথাও সরিয়ে রেখেছে। এই মিঠাই, আমার চার্জারটা খুঁজে দাও তো। নো ওয়ে, কতক্ষণ হয়ে গেল তুই সিঙ্গাপুরে চলে এসেছিস, এখনো ভাবছিস মনে হরাতে আছিস? দিস কান্ট হ্যাপেন। তাকে কাজে নিয়ে নিচ্ছে। এই যে বৌদিমণি, বলছি এই তুমি যে লোকটাকে রেখেছো তাকে কিন্তু আমরা খাওয়া দাওয়া দিতে পারবো না। হ্যাঁ বৌদিমণি, কাল রাতে আমাদেরকেই খেতে দিতে হয়েছে, খাওয়ার সময় এমন তাকিয়ে ছিল না যে কি বলবো। হ্যাঁ, একেবারে হা করে। না না, এমন করে কি করে চলবে বলো? হ্যাঁ, আমরা নিজেরা কটা টাকা এবার রোজগার করি? যাকে আমরা জল খাবার খেতে যাচ্ছি, ওই মণ্ডলকে তুমি সামলাও। হ্যাঁ চল। দাদা, তুমি কালকে আমার থেকে অ্যাডভান্স নাওনি কেন বলো তো? আরে বাবা, চাইতে পারতে তো। দাঁড়াও, এই নাও, ধরো ধরো। টা
টাকার কথা ভেবো না, ভাবলে কাজ করতে পারবে না। যাও খেয়ে এসো। একটা কথা বলবো দিদি, তুমি না আর জন্মে আমার সত্যিকারের বোন ছেলে গো, সত্যি গো। নইলে এমন দয়া আজকাল কেউ করে নেই। আমি যে কি বলবো তোমাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর আর কেঁদো না, যাও খেয়ে এসো। সকলে এলে তালখির করবো। হ্যাঁ ভাবিজি, আজ কিন্তু আমি কোনো ক্ষতি করতে আসিনি, আপনাকে একটা অফার দিতে এসেছি, দ্যাটস অল। আদিত্য জি, আমার অনেক কাজ আছে, আমার আপনার কথা শোনার সময় নেই। আরে ভাবিজি, আপনি ইতনা গুসা কিউ হো রহে হো, মেরি বাত তো শুনিয়ে। দেখুন, আমি জানি যে সির একটা প্রজেক্ট নিয়ে সিঙ্গাপুর গেছে, ও আর ফিরবে না এখানে। আর আমি এটাও জানি যে দেশে ফেরার ছেলেও নয়, আর ওয়েসে বি ও তো এসব বিয়ে টিয়ে কিছু মানেই না। সো ফিলহাল আপ খুদ কো সিদ্ধার্থ কি বিবি মত মানিয়ে, আর ওয়েসে বি আপ তো কমাল কা বিজনেস পার্সন হো না, মানে আজকে সিদ্ধেশ্বর মোদক যা করছে তা তো আপনারই জন্য, আমরাও সেটাই করতে চাই ভাবিজি। সো আই হ্যাভ অ্যান অফার ফর ইউ, ওয়ান মিনিট। ভাবিজি এ ফাইল লিখি। এটা কি? ঘাবড়াই মত। আরে বাবা, ক্যাশ নয় এটা, এটা ফাইল, পকড়ি তো সেই। এতে অফার লেটার আছে, আমরা আপনাকে একটা দোকান লিখে দেবো, আপনি আগরওয়ালদের বিজনেস জয়েন করবেন, আমাদেরকে অ্যাডভাইস দেবেন, বদলে মে এক দোকান আপকা, আই এম শিওর এতে আমরা বেশ ভালোই বেনিফিটেড হব, আর আপনি আপনার দোকান রান করবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখিয়ে কলকাতার উপরে প্রাইম স্পটে দোকান মিলেগা, সোচি একবার। আদিত্য জি, আপনি ভাবলেন কি করে আমি আপনার কথা শুনবো? আমি ময়রার মেয়ে, সারা জীবন মাথায় মনোহরার হাড়ি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে মুন্নি চড়ে মিষ্টি বিক্রি করেছি, তবু কোনোদিন কাউকে ঠকায়নি। আর আজ আপনি আমাকে বলছেন দাদুকে ঠকাতে? আপনার সাহস হয় কি করে? বেরিয়ে যান এক্ষুনি এখান থেকে, বেরিয়ে যান। এত গুসা ভালো নয় ভাবিজি, ফাইলটা রেখে দিন, কাজে আসবে। একবার ভেবে দেখুন তো কি ফিউচার আপনার এই সিদ্ধেশ্বর মোদকে। আপনি তো সিটের বিবি নন, আপনি এমপ্লয়ও নন, তাহলে তো খাটবেন কার জন্য? আমি এই নিয়ে আর একটাও কথা শুনতে চাই না আদিত্যজি। মিঠাইয়ের উচিত এক্ষুনি এই ফাইলটা ছুঁড়ে ফেলে দেওয়া। কিন্তু যে কোনো কাগজে মা সরস্বতী, আর আমি মা সরস্বতীর অপমান করতে পারি না। আপনি এই ফাইলটা নিয়ে যান দয়া করে। ভাবিজি মেরি বাত শুনি, এই ফাইল কিন্তু আপনার লাইফ চেঞ্জ করতে পারে, ট্রাস্ট মি, আপনি একবার পড়ে লিজিয়ে। আরে ভাবিজি, মিঠাইয়ের কোনো বাজে কথা শোনার সময় নেই। সো বি কেয়ারফুল সো, এই ফাইল যেন কোনোভাবেই ফায়ারে ডিস্ট্রয় না হয়। ভিডিও করেছো তো? গুড, দিস টাইম আমাদের ভিক্টরি একদম পাক্কা। উইদাউট মিঠাই ভাবিজি, সিদ্ধেশ্বর মোদক উইল বি নাথিং। আর ফায়ারে তো বেশ ভালোই লস হবে, ইন্স্যুরেন্সও পাবে না, কারণ বোঝাই যাবে শর্ট সার্কিট করানো হয়েছে, ময়রারাই প্রমাণ দিয়ে দেবে। সো গেট রেডি ফর দ্য গ্র্যান্ড সেলিব্রেশন। আর হ্যাঁ, সিদ্ধার্থ যেন কোনোভাবেই এর মধ্যে না এসে পড়ে। আদিত্য, সিদ্ধার্থ কোথায়? সে তো সিঙ্গাপুরে, সেখান থেকে চলে আস, অন্যরা সব কল্পনার জগতে রয়েছে। আমি তো বুঝতে পারছি, ভাই যখন একবার সব কিছু ছেড়ে গেছে, এদিকে আর ফিরেও তাকাবে না। তোমার কথা যেন সত্যি হয় সোম, অনেক দিন ধরে আগরওয়ালরা ওয়েট করে আছে,
একবার এই মদকদের বিজনেস রুইন্ড হয়ে গেলে ওই প্রাইম স্পটে সব দোকানগুলো আমরা জলের দামে কিনে নেব। আমাদেরকে টক্কর দেবে না মদকরা। এবার আগরওয়ালরা বুঝিয়ে দেবে বিজনেস কাকে বলে। তুষা, এবারে প্ল্যান একেবারে পারফেক্ট। এক রাস প্রমাণ জোগাড় হয়ে আছে। মিঠাই মাখন ময়রাকে টাকা ধরাচ্ছে, সেই ছবি আছে। আদিত্য আগরওয়াল মিঠাইকে অফার দিচ্ছে, তারও প্রমাণ আছে। আর এই সমস্ত প্রমাণ ঠিক সময় চলে যাবে পুলিশের হাতে। আর মিঠাই রানী গড়াদের পেছনে। না 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 সোমদা, যতক্ষণ না মিঠাই রানীকে নিজের চোখে আমি পুলিশের গড়াদে দেখছি ততক্ষণ আমার বিশ্বাস হচ্ছে না। কারণ সবসময় লাস্ট মোমেন্টে গিয়ে আমাদের প্ল্যানগুলো নষ্ট হয়েছে বলো তুমি। আরে বাবা তোষা, সিদ্ধার্থই তো নেই। ও, ওকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না, সোশ্যাল মিডিয়া থেকে অফ হয়ে গেছে। মানেটা বুঝতে পারছো তো? সিদ্ধার্থ এই সমস্ত কিছু থেকে নিজেকে আলাদা করে নিয়েছে, ঠিক আগের মতো। হ্যাঁ, তাই তো দেখছি সকাল থেকে। আচ্ছা সোমদা, তার মানে আজকে রাত্রিবেলায় শঙ্কর ওরফে মাখন ময়রা সিদ্ধেশ্বর মদকদের বেস কিচেনে শর্ট সার্কিট করে দিচ্ছে, কিচেনে আগুন ধরে যাচ্ছে, অ্যান্ড মিঠাইয়ের লোক আগুন ধরিয়েছে বলে মিঠাই অ্যারেস্ট হচ্ছে, তাই তো? আচ্ছা মিঠাই যে লোকটাকে টাকা দিয়েছে তার প্রমাণ আছে তো? সোমদা, জাস্ট কান্ট ওয়েট, মিঠাই কখন অ্যারেস্ট হবে? মিঠাই অ্যারেস্ট হবে আর আমি সিঙ্গাপুরের টিকিটটা বুক করব, কনফার্ম করে দেব। সিড এবার শুধু আমার, একা আমারই। আচ্ছা তোষা, আন্টি কবে ফিরছেন ইউএস থেকে? মম হয়তো কাল পরশুর মধ্যেই ফিরবে, মমের সাথে ফোনে কথা হলো। মমের হেল্প নিয়ে মিঠাই রানীকে অ্যারেস্ট করাতে হবে। থ্যাংক গড রুদ্রদাও এখন নেই। আচ্ছা সোমদা, হঠাৎ করে মিঠাই রানীর গোপাল আমাদের হেল্প করছে কেন? হেল্প করছে, সবারই সময় আসে দর্শক, এখন সময় আমাদের আসছে। তুমি যা চাও তাই পাবে, আর আমিও মদকদের পতন আর নিজের উত্থানটা দেখব। তারপর সমরেশ মদককে বলবো, দেখুন বড় বাবু, এই হলো শো। নিজের চেষ্টায় নিজের জোরে কি করেছে দেখুন স্যার। সারাক্ষণ ছোট করতেন না, এবার আপনার কি হবে? হাই ফাইভ এখনই? হ্যাঁ, কারণ আমার তো মনে হচ্ছে আমরা অলরেডি জিতে গেছি। মিঠাই রানী শেষ, আজকে রাতেই সব চলে পুড়ে ছাই হয়ে যাবে, অল ওভার।